কিন্তু সেজন্য তোকে কিছু কাজ করতে হবে। বলেন খাদেম বাবা, বলেন কি কাজ করতে হইব? আমার স্বামীর জন্য আমি জীবন পর্যন্ত দিতে পারব। দেখো বুবু, এ হলো সেলিম। ও আমার বাবার বন্ধুর ছেলে, যে কিনা বাক শক্তি স্মৃতিশক্তি দুটোই হারিয়ে ফেলেছে। কিন্তু বিশ্বাস করো বুবু, আমি তাকে প্রথম দেখায় আমার মন দিয়ে দিয়েছি। যাকে প্রথম দেখার পর আমি আমার হৃদয়ে আসন করে দিয়েছি। সেলিমকে নিয়ে আমি আমার স্বপ্ন সাজিয়েছি। ও সেলিম জানো, ও হলো গোলাপজান। দেখো দেখো না, ও খুব সুন্দর, তাই না? ও আমার বোনের মতো, আজ থেকে ও আমার সাথেই থাকবে। জানো বুবু, ও না কথা বলে না, শুধু ফেল ফেল করে তাকিয়ে থাকে। দেখো না, তোমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন তুমি ওর কত চেনা। এ কি বুবু, তুমি কাঁদছ? না মানে, আপনি এত সুন্দর একটা মানুষের সাথে প্রাণ খুলে কথা কইতে পারতেছেন না তো? হ্যাঁ বুবু, আমার মনের কথাটা তুমি বলেছো। ওকে সেবা করে যেদিন আমি সুস্থ করে তুলতে পারবো, সেদিন আমি শান্তি পাবো। কি বলছিস মা? হ্যাঁ বাবা, এখন আমি কি করব? কিভাবে আমি আমার স্বামীকে ফিরে পাবো? হ্যাঁ পাবি, উপরওয়ালার ইচ্ছায় তোর স্বামী যখন বেঁচে আছে তখন সে তার স্মৃতিশক্তি ফিরে পাবেই। সত্যি বাবা, আপনি সত্যি কইতাছেন? হ্যাঁ মা, কিন্তু সেজন্য তোকে কিছু কাজ করতে হবে। বলেন খাদেম বাবা, বলেন কি কাজ করতে হইব? আমার স্বামীর জন্য আমি জীবন পর্যন্ত দিতে পারুম। তোকে জীবন দিতে হবে না মা, অমাবস্যার তিথিতে রাত্রি দ্বীপ প্রহরে বালু নদীর উল্টো স্রোতের পানি আনতে হবে। সেই পানিতে রাহুচণ্ডাল বৃক্ষের শিকড় ভিজিয়ে যদি তোর স্বামীকে সাত দিন খাওয়াতে পারিস তাহলে সে তার স্মৃতিশক্তি ফিরে পাবে। তুই কি সেই পানি আনতে পারবি? পারবো বাবা, আমার যে পারতেই হইব। আমি আমি সেলিমের স্মৃতি ফিরে আনমই। আল্লাহ তোর মা। আলহামদুলিল্লাহ, এই নে রাহুচণ্ডাল বৃক্ষের শিকড়, মনে রাখিস সাত রাত্রি খাওয়াতে হবে। আপনি শুধু দোয়া করেন বাবা। ফি আমানিল্লাহ, আল্লাহ তোর মনের বাসনা পূর্ণ করুন। জামা